দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না, এটা কি সঠিক? দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায়? দেনমোহর এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীর মোহর পরিশোধ করো, এটা তাদের প্রাপ্য অধিকার, এটা দিতে হবে। যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয়, বাকিতে রাখে যে পরে দেব, বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে, এটা সঠিক না যে মোহর যদি না দেয় তাহলে জেনা হবে, মোহর না দিলে বিয়ে হবে না, এটা সঠিক না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মোহর যদি না দেয়, অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে 20-30-40 বছর বয়স হয়ে গেছে, এখনো বইয়ের মোহর দেয় নাই, আছে না নাই, খুব লজ্জার কথা, খুব লজ্জার কথা। আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না। তারা যদি জানতো আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলাইত। স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন নাই, এটা তার পাওনা কি পাওনা না? আপনি তার কাছে দেনাদার। অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন, উপর দিকে না, কারণ আপনি তার কাছে কি দেনাদার। দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা, নিচের দিকে তাকায় থাকবেন। এবং আমি প্রায় বলি দরখাস্ত লিখবেন বউয়ের কাছে, যদি মনে হয় যে এত টাকা মোহর ধরছে মুরব্বীরা যে এই টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কামাই করি 20-30 হাজার টাকা, মোহর ধরছে 20 লাখ টাকা, কেমনি দেব? কিন্তু ধরে ফেলছে, আপনি তখন রাজি হয়ে গেছেন, কাজ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, দিতেই হবে, মরে যাবেন, এই বউ কেয়ামতের ময়দানে বলবে চান্দু মোহর দিয়ে সামনে আগাও, কোনো রক্ষা হবে? শরীয়তের মাসালা হলো কেউ যদি মারা যায়, স্ত্রীর মোহর যদি পরিশোধ না করে, তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মোহর, অন্যান্য পাওনাদারের পাওনা যেরকম দিবে স্ত্রীর মোহরও আগে দিতে হবে, এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটরা হবে। এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মোহর বাপের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য হেল্প করেন, না হলে মুরব্বী মারা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না, সব আপনার মা মোহর হিসেবে পাবে। কথা কি বুঝাতে পারছি? যদি বইয়ের মোহর দিতে কষ্ট হয়, অনেক ধরে ফেলছেন, মানকা চিপায় পড়ে গেছেন, তখন কিছু বুঝেন নাই, রাজি হয়ে গেছেন, মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে, 10 লাখ 20 লাখ ধরছে, হো হো করে রাজি হয়ে গেছেন, এখন তো ফাইসা গেছেন, দিতে হবে, কি করবেন? এবার বউয়ের কাছে মোহর ইয়াক লেখেন, দরখাস্ত লেখেন, বরাবর বরাবর সম্মানিতা স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে আমি আপনার অবাগা হতবাগা কপাল পোড়া স্বামী, আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ, আমার যে মোহর ধার্য করা হইয়াছে 10-20-30 লাখ টাকা, ইহা দেওয়ার ক্ষমতা, পরিশোধ করার ক্ষমতা আমার নাই। অতএব জনাবার সমীপে নিবেদন এই যে মোহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন, বিনীত আপনার হতবাগা স্বামী। এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে, মাপটাপ চায়া, যদি বউ আপনারে মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি আম্মারিয়া, তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও, 50% ছাড় দিলাম, বাকিটা নিয়ে আসো, তাহলে ছাড় হবে। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, বিয়ে করছেন, মোহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন, যারা হাত তোলেন দেখি, মিথ্যা তো হাত তুলবেন না, এই যুবক বিয়েই তো করে নেই, পিছি হাত তুলে দাঁড়ায় দেখেন কয়টা হাত তুলছে, দেখছেন না মান, তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বইয়ের, মোহর দিবেন তো ইনশাআল্লাহ, স্ত্রীর মোহর স্ত্রীকে দিয়ে দিবেন, আমার দেশে মেয়েরা সোজা সরল, মোহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার তুমি আমাকে মোহর দিচ্ছ কেন, সম্পর্ক কি শেষ নাকি? মহিলারা তো বুঝে না, অথচ মোহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা, ঠিক না বেঠিক? আমাদের দেশে মোহর দেয় হলো তালাক হলে, মোহর দেয় কখন, এটা কেমন কথা? মোহর সাথে তালাকের সম্পর্ক নেই, মোহর সাথে বিয়ের সম্পর্ক, মোহর দেওয়ার কথা কখন, বিয়ের সময়। আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে ফাতেমার মতো সচেতন হতো, শরীয়তের মাসআলা জানতো, তো আমাদের কপালে দুঃখই ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে যখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিয়ে ঠিক হয়, উনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার মোহর অগ্রিম চাই, আগে পরিশোধ করে দিতে হবে, সাফ সাফ কথা। আজকাল যদি কোনো মেয়ে এরকম চায়, ছেলেরা বলবে ওরে বাবা রে, এই ডাইনির সাথে ঘর কেমনে করবো? অথচ এটা তার অধিকার, তার চাওয়ার রাইট আছে। আমাদের দেশে যত জমি জমা আছে, যারা দলিল ঘাটাঘাটি করেন, 100টা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে? তার মানে বন্ধুদের ফুফুদের কোনো অধিকার এদেশে দেওয়া, হাতে গোনা কিছু মানুষ ছাড়া। আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তৌফিক দান করুন। তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে, জেনা হবে না, ঠিক আছে, কিন্তু সেটা পরিশোধ করতে হবে, না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং
আপনার এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি, পরিবারের অবস্থা ভালো নয়, বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না, আর বিয়ে না না থাকাটা অনেক, বিয়ে করা ছাড়া থাকাটা অনেক কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই, এখন আমি কি করব, আমার ঈমান আমল ঠিক রাখতে চাই। অনেক যুবকদের এই প্রশ্ন, কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান। আর যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদেরও করণীয় আছে, নাম্বার এক, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু জেনা, তোমরা জেনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এই জন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে কি ইটিশ পিটিশ আলাপ সালাপ, কেমন আছেন, আপা বাড়ি কোথায়, কী খাইছেন, কোন দেশে বাড়ি, কী পড়ালেখা করেন, এই বেহুদা আলাপ শুরু করবেন, এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর টেরও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই, প্রথমে এক নজর দেখবেন, এরপরে জল্পনা কল্পনা করবেন, এরপর একটু নম্বর নেবেন, ফেসবুক আইডি নেবেন, হাই হ্যালো হবে, আলাপ সালাপ হবে, এরপরে যেতে যেতে কোথায় চলে যাবেন, আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে, সব শেষ হতে পারে, মা বাবার অবাধ্য হতে পারেন, অসামাজিক হতে পারেন, আল্লাহর নাফরমান হতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে, পরে টেরও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আগে থেকে বাদ দাও, সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হলো, ইসলাম বলে আগে থেকে বাদ দাও, আর সেকুলার এই সিস্টেম বলে যে না, যার যা খুশি তা করো, যুবকরা যা খুশি তা দেখো, যা খুশি তা শুনো, সব আকাম কুকাম করো, আবার খবরদার কারোর উপরে চড়াও হইও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। হাউ ফানি, এর চাইতে হাস্যকর আর কি হতে পারে? যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন, বিজ্ঞাপন চকলেটের, পুরা বোর্ডের মধ্যে 5% জায়গা চকলেটের ছবি আছে, আর বাকি 30-40-50-60-70% জায়গা ধরে একজন বিবস্ত্র নারী। অ্যাডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের? চকলেটের জন্য মাত্র 5% জায়গা বরাদ্দ হলো, এটা কি চকলেটের বিজ্ঞাপন হলো? নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে। রিসেপশনে সুন্দরী কম বয়স্ক নারী, তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হয়, মানে খোলামেলা থাকতে হবে, সাফ কথা। এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে, মজা নিবে, স্বাদ নিবে, একজন নারীর জন্য এটা সম্মানের না অপমানের? তাকে দেখে দেখে বাজে জল্পনা কল্পনা করবে, আপনি বলবেন না জল্পনা কল্পনা সবাই করে না, সবাই আপনার মতো এরকম খারাপ না। ভাইরা আমার, এটা আমাদের সেকুলার বন্ধুদের খুব মজার একটা কথা, তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায়, তাদের মনে কোনো বাজে চিন্তা আসে না। আল্লাহর জন্য যদি ফেরেশতা থাকে তো আমাদের সেকুলার ভাইরা আছে, ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত হয় না। আপনাদের হয়? ভাইরা আমার, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, বিধায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনার জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাদ দিতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, ছেলেরা তাদের চোখের পর্দা করবে, সমান্তরালভাবে চলবে। এক দ্বিতীয় করণীয় হলো, যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবেন। আমি যখন মাদ্রাসায় পড়ি, বয়স আমার অনেক কম, তখন থেকে আমি উপার্জন শুরু করি, উপার্জন অনেক আগে থেকে শুরু করবেন, বেকার বসে থাকবেন না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এই যে যুবকরা নানান বিপথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে, বখাটে হচ্ছে, এগুলোর অন্যতম একটা কারণ হলো কোনো কাজকাম নেই। যদি কাজকাম থাকতো তো রাত 3টা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশপাশে মিছিল বাইর করে মানুষের ঘুম হারাম করতো না। ওর সকাল 9টা বাজে যদি ডিউটি থাকতো, ওরে টাকা দিয়া রশি দিয়া বেঁধেও কেউ বিশ্বকাপ খেলা দেখাতে পারতো না। যেহেতু কোনো কাজকাম নাই, বেকার, দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যাও দিন দিন। অতএব যুবকরা যারা বিয়ে করতে চান, যেখানে যাই এরকম একটা চিরকুট আমাদের ধরায় দেন মুরব্বীদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজে টাকা পয়সা কামাই করা শুরু করেন না কেন? টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপরা এমনি টেনে ছুঁড়ে নিয়ে যাবে। নিজেরা টাকা পয়সা কামাই করবেন না, বাপের মাথার উপরে বসে বসে খাবেন, আবার বিয়ে করে আর একটা কাইনা খাওয়াইতে বলবেন, এটা কোন ধরনের কথা? অতএব দ্বিতীয় করণীয়, এক নম্বর করণীয় হলো জেনার জায়গাগুলো থেকে বাঁচেন,
তাহলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় করণীয় হলো উপার্জন শুরু করে দেন বিসমিল্লাহ পড়ে, ছাত্র জীবনে উপার্জন করা যায়, তাহলে বিবাহের কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মোহরের ব্যবস্থা করতে পারবেন, বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইনশাআল্লাহ। আর তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব, আমি সব জায়গায় বলি, বাবারা চাচারা যারা আছেন কান খাড়া করে শুনেন, আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না। আপনি যদি তথাকথিত পায়দান নাম দিয়া ছেলেকে বুড়া বানায় ফেলান, 25-30-35 বয়স পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার এই সন্তান তলে তলে যে জেনা, ব্যভিচার, মনের জেনা, চোখের জেনা লিপ্ত হবে, এর দায়ভার সে তো তারটা বহন করবে, আপনাকেও বহন করতে হবে। আমি প্রায় বলি আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা আছেন 70-এর ঘরে, যাদের বয়স 60-এর উপরে, যাদের বয়স হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে, 20-21-22 বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে, খবর নেন 90% তাই পাবেন। আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে, অথচ এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো আপনাদের, আপনাদের এত অল্প বয়সে বিয়ে না দিলেও চলতো, কারণ তখন এত ফেতনা ছিল। এখন যত ফেতনা বের হয়েছে, আপনার চাইতে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া উচিত, আপনার মেয়েকে বিয়ে দেওয়া উচিত। বাবারা আপনারা জানেন না পোলাপান এখন কোন গলি গলি ঘুরে, কোন চিপা চাপায় ঘুরে, আপনারা জানেন না। আপনি শুধু মসজিদে যান, বাড়িতে আসেন আর মনে করেন ছেলে আইসা লম্বা লম্বা সালাম দেয় ফেরেশতার মতো, এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফেতনার হাতছানি তাদেরকে ডাকছে, তাদের চরিত্র বাঁচাবার জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর আর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ তালা আমাদের মুরব্বী চাচাদেরকে হেদায়ত দান করুন, তাদের দিলগুলোকে আল্লাহ তালা নরম করে দেখ, যুবকদেরকে আল্লাহ হেদায়ত দান করুক, তারা বেকার কাজ ছেড়ে উপার্জন করা শুরু করে দেখ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।